বাংলাদেশের প্রধান ফসল ধান। ধান চাষে পরিমিত পানি সেচ খুবই জরুরি। 1 কেজি ধান উৎপাদন করতে ধান চাষে প্রায় 1500 লিটার পানির প্রয়োজন হয়। অথচ বোরো মৌসুমে 1 কেজি ধান উৎপাদন করতে কৃষক ভাইয়েরা প্রায় 3000 থেকে 5000 লিটার পানি ব্যবহার করেন। এই ভয়াবহ অপচয় একদিকে ধানের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তরকে নিচে নামিয়ে প্রাকৃতিক পরিবেশকে করছে ভারসাম্যহীন। তাই বিজ্ঞানীগণ গবেষণা করে ধান চাষের জন্য পানি সাশ্রয়ী সেচ পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতির নাম AWD বা অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে জমি ভেজানো ও শুকানো সেচ পদ্ধতি। সেচের পানি মাটির গভীরে থাকা ধানগাছের শিকড়ের নিচে চলে গেলে আবার সেচ দিয়ে পানির স্তরকে উপরে তুলে দিতে হয়। জমিতে সেচের পানির স্তর শিকড়ের নাগালের ভেতরে আছে কিনা তা পরীক্ষা করার জন্য জমির ভেতর বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ পাইপ বসানো হয়। এই পর্যবেক্ষণ পাইপের ব্যাস হতে হবে 7 থেকে 10 সেন্টিমিটার বা প্রায় 3 থেকে 4 ইঞ্চি এবং এটি লম্বায় হতে হবে 30 সেন্টিমিটার বা 1 ফুট। পাইপটির উপরের অংশ 10 সেন্টিমিটার ছিদ্রহীন এবং নিচের অংশ 20 সেন্টিমিটার বা প্রায় 8 ইঞ্চি ছিদ্রযুক্ত থাকতে হবে। নিচের অংশ 5 সেন্টিমিটার পরপর 3 সুতি ব্যাসের ড্রিল বিট দিয়ে ছিদ্র করে নিতে হবে। পর্যবেক্ষণ পাইপটি জমির কাদামাটিতে খাড়া করে এমনভাবে বসাতে হবে যেন পাইপের ছিদ্রযুক্ত 20 সেন্টিমিটার অংশ মাটির নিচে থাকে। 1 একর জমিতে 2-3 জায়গায় গর্ত করে পাইপ বসানো দরকার। ধানের চারা রোপণে 10 থেকে 15 দিন পর্যন্ত 2 থেকে 3 সেন্টিমিটার দাঁড়ানো পানি রাখতে হবে। এরপর থেকে AWD অর্থাৎ পর্যায়ক্রমে পরিমিতভাবে জমি ভেজানো ও শুকানো পদ্ধতি প্রয়োগ করে সেচ দিতে হবে যেন মাটির 5 সেন্টিমিটার গভীরতায় পানি থাকে। পানি কমতে কমতে যখন 20 সেন্টিমিটার নিচে নেমে যাবে তখন পর্যবেক্ষণ পাইপের ভেতরে খেয়াল করে দেখবেন, পাইপের তলায় মাটি দেখা গেলে সাথে সাথে সেচ দেওয়া প্রয়োজন। ফুল আসার পর থেকে 2 সপ্তাহ পর্যন্ত ধানের জমিতে 2 থেকে 4 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। মাটিতে পানি ঘাটতি থাকলে ধান চিটা হয়ে যায়, ফলন ভালো হয় না। সেচের পানি সাশ্রয় করে ধান চাষ করলে কৃষকের সেচ খরচ কম হয়। সেচ খরচ কম মানে উৎপাদন খরচ কম।